ইতালিতে দীর্ঘ 3 মাস ছুটির পরে আবারও শুরু হয়ে গেল বাচ্চাদের স্কুল, আবারও শুরু হয়ে গেল আমাদের যুদ্ধ, আমাদের ব্যস্ত লাইফ। 12ই সেপ্টেম্বর সকালের দিকে বাচ্চারা চলে যাচ্ছে এখন স্কুলে। আমার ছেলে সাহিরের সকাল 8:30 থেকে 1:30 পর্যন্ত স্কুল। সকালের দিকে বাচ্চাদেরকে ওর পাপাই নিয়ে যায়। এই বছর সামারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। নর্মালি সেপ্টেম্বরে সবসময় গরম থাকে, তবে এই বছরটা সেপ্টেম্বরেই দেখা গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেকটা ঠান্ডাও নেমে গিয়েছে। তাই তো সাহিরকে রেনকোটও পরিয়ে দিয়েছে, এখন ওকে বিদায় দেওয়ার পালা। বাপ ছেলে মিলে দুজনে কাজ আর স্কুলের উদ্দেশ্যে চলে যাচ্ছে। আর এদিকে আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে। প্রথম 2 দিন আমার মেয়ে সারার স্কুল 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য ছিল। পরের সপ্তাহ থেকে দেখা গেছে যে বাচ্চাদের রেগুলার যেই টাইম থাকে, যার ফুল টাইম সে 8:30 থেকে 4:00 পর্যন্ত, আর যার হাফ টাইম সে 8:30 থেকে 1:30 পর্যন্ত। বিগত 2 বছরে বাংলাদেশ থেকে অনেক নতুন ফ্যামিলিস এসেছে ইতালিতে, যার কারণে ইতালিয়ান সরকারি স্কুলগুলোতে এখন বাঙালির সংখ্যাই অনেক বেশি। এই কারণে কিছু কিছু ইতালিয়ানরা তো অনেক বেশি ক্ষিপ্ত, এর কারণে তারা দেখা গেছে নিজেদের বাচ্চাদেরকে সরকারি স্কুল থেকে সরিয়ে নিয়ে ইতালিয়ান প্রাইভেট স্কুলগুলোতে দিয়ে দিচ্ছে। তাদের যুক্তি, ইতালিয়ান সরকারি স্কুলগুলোতে বিদেশি ইমিগ্রেন্টরা ভরে গিয়েছে, আর তাদের বাচ্চারা এই ইমিগ্রেন্ট থেকে কিছু শিখতে পারবে না। এই হলো রোমের সেন্তোসেলি পিয়াৎসা মিত্তির পিসানি স্কুলের ভিউ। প্যারেন্টস আর বাচ্চারা অপেক্ষা করছে বাচ্চাদের নতুন ক্লাসে এন্ট্রি করার জন্য। সাহিরও এদিকে অপেক্ষা করছে ওর নতুন স্পেশাল এডুকেটর আর কেয়ারগিভারের জন্য। আমরা ইমিগ্রেন্টরা, স্পেশালি আমরা বাঙালিরা, ইতালিয়ান ভাষা না জানার জন্য কমিউনিকেশন প্রবলেমে ভুগি। বাঙালি প্যারেন্টস আর ইতালিয়ান টিচারদের মধ্যে দারুণ একটা কমিউনিকেশন গ্যাপের জন্য বেশিরভাগ ইতালিয়ানরাই বেশ বিরক্ত। ভাষাগত দক্ষতা যখন কিছুটা আয়ত্তে চলে আসে, তখন আর এই কমিউনিকেশন প্রবলেমটা হয় না। প্যারেন্টস আর টিচারদের মধ্যে বোঝাপড়াগুলাও সুন্দর হয়ে ওঠে। আমার মেয়ে সারা এবার নতুন ব্যাগ আর ছাতি নিয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি। সারা এবার প্রি স্কুলের লাস্ট ইয়ার, ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে নেক্সট ইয়ার আবারও প্রিমোতে উঠবে বা 1-এ উঠবে। আমরা যারা ফুল টাইম বাচ্চাদেরকে স্কুলে দিয়েছি, তাদের জন্য দুপুরের লাঞ্চটা স্কুল থেকে প্রোভাইড করে। যেসব বাচ্চারা হাফ টাইম স্কুলে, তাদের জন্য সপ্তাহে 1 দিন দুপুরের খাবার স্কুল থেকে প্রোভাইড করে। মুসলমান বাচ্চাদের জন্য রয়েছে স্পেশাল রিলিজিয়াস ফুড ডায়েট। স্কুলের কমিউনিটির যে সাইটটা রয়েছে, সেখানে গিয়ে আমরা উল্লেখ করে দিতে পারি যে আমরা মুসলমান আর আমাদের বাচ্চারা শুয়োরের মাংস বা কোনো ধরনের মাংস খাবে না। বিগত আগের বছরগুলোতে প্রতি বছরই দেখা যায় এই ফুড ডায়েটটা আমাদেরকে রেনু করতে হতো, তবে এই বছর থেকে নতুন নিয়ম করেছে, একবার এই ফুড ডায়েটটা উল্লেখ করে দিলেই হলো। তবে আমরা বাঙালিরা ভাষা না জানার কারণে এই সমস্ত রুলস গুলা যেমন কিভাবে অ্যাপ্লাই করতে পারি বা কিভাবে এই ফুড ডায়েটটা ক্যান্সেল করতে পারি, সেগুলো আমরা জানি না। যারা জানি না, তারা যে কোনো কাফ অফিসে গিয়েও এই দোমান্ডাটা বা এই রিলিজিয়াস ফুড ডায়েটের লিস্টটা ঠিক করে নিতে পারে। তাছাড়া যারা অজ্ঞ, তারা তো অনলাইনে গিয়েই সেই সাইটে গিয়ে নিজেরা অ্যাপ্লাই করে নিতে পারি। প্রি স্কুলের বাচ্চারা এবার অপেক্ষা করছে তাদের স্কুলে বা তাদের ক্লাসে যাওয়ার জন্য। কিছু কিছু ইতালিয়ান আছে, তারা কিন্তু অনেক বেশি রাসিস্ট, বিদেশিদের দেখতেই তারা পছন্দ করে না বা তাদের অনেক সমস্যা। তবে এটাও সত্যি কথা যে আমরা বাঙালিরা ভাষাগত দক্ষতা একটু দুর্বল থাকার কারণে ইতালিয়ানদের সাথে কমিউনিকেশন একটা প্রবলেম বা গ্যাপ হয়ে যায়। সেই ক্ষেত্রে কেউই কারোর কথা বুঝতে পারে না, তখন দেখা যায় 2 পক্ষই বিরক্ত হয়ে যায়, কেউই কাউকে বুঝতে পারে না বা বোঝার চেষ্টা করে না। তাই আমার কাছে মনে হয় যে আমরা যেখানেই আছি না কেন, আমাদের একটু ভাষাগত যোগ্যতা বা দক্ষতা কিছুটা আয়ত্ত আনতে পারলে এই প্রবলেমগুলো আর ফেস করতে হবে না। বাচ্চাদের স্কুল থেকে লিস্ট দিয়ে দিয়েছে, আর এটা আমার মেয়ের ক্লাসের লিস্ট, যে কি কি কিনে দিতে হবে, কি কি ম্যাটেরিয়ালস বা কি কি অ্যাসেসরিজ কিনে দিতে হবে। 4-5 বছর আগে দেখা যেত যে আমরা জাস্ট 30 ইউরো দিয়ে দিতাম আর টিচাররাই সব কিছু কিনে দিত, তবে এখন সেটা বদলিয়েছে। স্কুল থেকে লিস্ট ধরিয়ে দিলে সেগুলো আমাদের নিজের দায়িত্বে কিনে দিতে হয়। বৃষ্টি হওয়ার কারণে রেনকোট আর আমব্রেলা পরে অপেক্ষা করছে আমার মেয়ে সাহিরের জন্য। সাহিরের ক্লাস ছুটি হলে একসাথে বাসায় ফিরবে। লিস্ট মোতাবেক যা যা দরকার ছিল সেগুলাই এখানে কিনে দেওয়া হয়েছে মেয়েকে। আর এইসব স্কুল অ্যাসেসরিজ গুলা একবার কিনে দেওয়ার পর এই অ্যাসেসরিজ গুলা টিচাররা ক্লাসের ভিতরেই রেখে দেয়, বাসায় ফেরত আনার কোনো প্রয়োজন হয় না। স্কুল অ্যাসেসরিজ গুলো কিনতে প্রায় 30-40 ইউরো চলে যায়, যদি না ব্র্যান্ডের অ্যাসেসরিজ হয়ে থাকে। আমার ছেলে সাহিদ যেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন, তাই ওর অ্যাসেসরিজ গুলা কিছুটা ভিন্ন।
এত বেশি অ্যাসেসরিজও লাগে না, শুধুমাত্র স্পেশাল এডুকেটর ওকে যে যে বইগুলা কিনতে বলে সেই বই আর খাতা ছাড়া। এই বছর আমার ছেলে সাহিরের স্পেশাল এডুকেটর চেঞ্জ হয়েছে, মানে নতুন টিচার এসেছে, আর ওর পড়ালেখাগুলোও নর্মাল বাচ্চাদের থেকে আলাদা, অনেকটা সহজ। খুব শীঘ্রই হয়তো সাহিরের লিস্টগুলোও পেয়ে যাব বা ওর বইগুলোও পেয়ে যাব। দেখতে দেখতে আমার সাহিরটাও অনেক বড় হয়ে গেছে আর এই বছর কোয়াত্রো বা গ্রেড ফোরে উঠেছে। আল্লাহ শহীদ সালামতে এই বছরটা পার করুক এই দোয়া করি। এদিকে আমার মেয়ে ওর স্কুল অ্যাসেসরিজ গুলা গুছাতে ব্যস্ত হয়ে পড়েছে। প্রথম দিন যেদিন স্কুলে গেল, টিচাররা দেখেন কি সুন্দর বাচ্চাদেরকে। বাচ্চারা যেহেতু ব্যাক টু স্কুল করেছে, তাই ওদেরকে ওয়েলকাম করার জন্য বেশ কিছু চকলেট দিয়েছে। বাচ্চারাও অনেক খুশি আর আগ্রহ হয়ে স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে। প্রি স্কুলের এই তিনটা বছরই দেখা যায় বাচ্চাদেরকে চকলেট আর বিভিন্ন টাইপের ক্রাফট বানিয়ে বাচ্চাদেরকে এনকারেজ করার চেষ্টা করে স্কুলে যাওয়ার জন্য। বাচ্চা যত বড় হতে থাকে, ধীরে ধীরে আস্তে আস্তে এগুলো কমিয়ে দিতে থাকে। এই পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা এখনো আমার বিজনেস পেজটা ফলো দেননি, সবাই আমার বিজনেস পেজটা চেক আউট করতে ভুলবেন না। লাইক আর ফলো দিয়ে আশা করছি আমার পাশেই থাকবেন। আমাদের ইতালিয়ান ভাষাগত যোগ্যতার জন্য এখনই কিন্তু সময় স্কুলে ভর্তি হওয়ার। আ দু এ বি উনো, লিচেন্সা মেডিয়া বা যে কোনো কোর্সের জন্য প্রত্যেকটা স্কুলে এখনই অ্যাডমিশন নিচ্ছে। আর প্রত্যেকটা স্কুলেই এই সমস্ত কোর্স বা ক্লাসগুলো শুরু হয়ে যাবেন অক্টোবর মাসের মধ্যেই। আমাদের যাদের বাচ্চা আছে আর বাচ্চারা যখন স্কুলে চলে যায়, আর তখনই সুযোগ আমাদের মাদের ইতালিয়ান ভাষাগত দক্ষতা অর্জন করার। চলেন আজকে তাহলে এখানেই বিদায় নেই। আজকে আর ভিডিওটি লম্বা করছি না। কে কে কোন দেশ থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো সুস্থ আর নিরাপদে থাকবেন আর আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।